আরে মরণের চিঠি যখন আসবে আমার, কালে মার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউটিউব চ্যানেল হাসান এসডি মিডিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রহমতাল লিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা নবিয়্যা ওয়া আদম বাইনাল মাই ওয়াত্তিন, সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশশাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নফসিন যায়িকাতুল মাউত ওয়া ইদান কাল, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। দেখেন মুসলমানদের মত কত পেস, সাদাকাল্লাহুল আযীম। ও বন্ধু, এইটা যারা সুন্নি যারা তারাই এইটা সাদাকাল্লাহুল আযীম, এরপরে সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম পড়ে, আহলে সুন্নতুল জামাত ব্যতীত অসাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম তারা পড়তে চায় না। এইটার অর্থ কি, আল্লাহ যা বলেছেন তাও সত্য, আমার রসুল যা বলেছেন তাও সত্য। রসুলের স্বীকৃতিটা কেন দিতে চায় না আমার ভাইরা বন্ধুরা বাবারা? ও বন্ধুরিয়া আমার, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম, ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াস শাকিরিন, রব্বানা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি, ইন্নাল্লাহা ওয়া মালা
ইকতহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবহানাল্লাহ কোন আমার বৈরা বুড়া বড় আমার আল্লাহর কুরআন আমার আল্লাহ বলতেছেন আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ তোমরা আমার নবীর উপর দুরুদ পড়ো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ঈমানদারের কথা কাদের কথা বাবা জোরে কইতে হবে কাদের কথা আমার আল্লাহ বলতেছেন ঈমানদারদের কথা আমার আল্লাহ কোনো কাফিরকে দুরুদ পড়ার জন্য বলেন নাই আমার আল্লাহ কোনো মুনাফিককে দুরুদ পড়ার জন্য বলেন নাই আমার আল্লাহ কোনো বেঈদিনকে দুরুদ পড়ার জন্য বলেন নাই আমার আল্লাহ কোনো নাসারাকে দুরুদ পড়ার জন্য বলেন নাই আমার আল্লাহ বলতেছেন ঈমানদার যারা তাদেরকে দুরুদ পড়ার জন্য বলছেন আমার আল্লাহকে বলছেন আল্লাহ বলতেছেন এখন যারা ঈমানদার তারই তো আমার নবীর উপর দুরুদ আর সালাম পড়বে ঠিক কি না আমার বৈরা বন্ধুরা বড় যাদের ঈমান নাই তারা দুরুদ সালাম পড়তে পারবে না ফয়সালা কার আল্লাহ ফয়সালা করে দিয়েছেন ইন্নাল্লাহ জোড়ে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ আমার বাড়ি বাংলাদেশে নবী আপনি কাঁদেন মদিনা কেমনে যাব আপনার কাছে বলুন কেমনে যাব আপনার কাছে স্বপ্নে এসে বলেন নাই আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা তোমারি জন্যে মন কাঁদে আখি কাঁদে হৃদয় কাঁদে বলুন তোমারি জন্যে মন কাঁদে আখি কাঁদে হৃদয় কাঁদে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তুমি যে রাসূল নূর নবী তুমি যে হাবিব প্রেম ছবি জোরে জোরে তুমি যে রাসূল নূর নবী তুমি যে হাবিব প্রেম ছবি সেই প্রেমেরই বিরহে মন কাঁদে ভালোবেসে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ লা ইলাহা ইল জোড়ে জোড়ে লা ইলাহা আর জোড়ে লা ইলাহা জোড়ে জোড়ে লা ইলাহা ওহু লা ইলাহা ওহু লা ইলাহা ওহু লা ইলাহা তুমি মুসাকে তুড়ে নিলা মাওলা কত কথা বলিলা তুমি মুসাকে তুড়ে নিলা আল্লাহ কত কথা বলিলা মাল্লা তোমার নুড়ি পাহাড় জলে তোমার নোড়ে লে মুসাই বাসলো নবীর ওসিলায় লা ইলাহা ইল জোড়ে জোড়ে লা ইলাহা ওহু লা ইলাহা ওহু লা ইলাহা ওহু লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দুই নয়নে তোমায় দেখতে পারলে দুই নয়নে তোমায় দেখতে পারলে ঘুচে যেত প্রেম জ্বালালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোড়ে জোড়ে লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা জোড়ে লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পাপি তাপি জ্বলতে জ্বলতে পাপি তাপি জ্বলতে জ্বলতে অন্তর হইছে রে কালালা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা রে আমার বাবাজিরা রে আমার ওরে বন্ধুরে আমার আল্লাহর কোরআনুল কারীম থেকে দুইটা আয়াত আমি তেলাওয়াত করলাম এই দুইটা আয়াত সম্পর্কে কিছু কথা বলার জন্য আল্লাহ যাতে তৌফিক দেয় সকলে বলুন আমিন আমার ভাইরা বন্ধুরা বাবারা ও বন্ধুরে বাবাজিরা রে আমার কবর দেশে কি যাইতে হইব কি হইব না সকলে কইতে হইব কবর দেশে যাইতে হবে ও বন্ধুরে আমার কথাই কথাই মনে হয়ে যায় ও বাবা মুসা কালিমুল্লাহ যখন মুসা কালিমুল্লাহর কাছে যখন আজরাইল আসলো আজরাইল আসার পরে আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে মুসা কালিমুল্লাহ জিজ্ঞাসা করে লিমাজা আপনি কে মুসা কালিমুল্লাহর জবাবে ডেকে ডেকে বলতেছে আই এম জিব্রাইল আমি হইলাম জিব্রাইল এই কথা বলতে দেরি রে বাবা একটা চোর মাইরা দুইটা চক্ষু বাহির করতে দেরি হয় না কেমন কাজ কারবার মুসা কালিমুল্লাহ এই কাজ কারবার গটাইলেন এই কাজ কারবার গটানোর বড়ে আমার আল্লাহ কয় জিব্রাইল
ওরে জিবরাইল, ও জিবরাইল, তুমি মুসা কালিমুল্লার কাছে চলে যাও, মুসা কালিমুল্লাকে গিয়ে বলো সে যদি এখন চাইতে না চায়, তার একটা হাত, তার একটা হাত গাবির উপর রাখতে বলো, গরুর উপরে রাখতে বলো, ওই গরুর উপরে রাখার পরে তার হাতের নিচে জয়টা পশম পড়বে, যদি 1,000 পশম পড়ে, যদি 1,00,000 পশম পড়ে, তাকে আমি 1,00,000 বছর পর্যন্ত বাঁচাইয়া রাখবো। এই কথা যখন মুসা কালিমুল্লার কাছে যখন গিয়ে কইলেন, ও মুসা কালিমুল্লা, তুমি আজরাইলের এক চোর দিয়া দুইটা চক্ষু ফালাইয়া দিছ, ও মুসা কালিমুল্লা, আমার আল্লাহ সংবাদ পাঠাইছে, আপনি যদি এখন যাইতে না চান, আপনার একটা হাত একটা গাবির উপর রাখুন, গরুর উপর রাখুন, জয়টা পশম পড়বে, ততটা পশমের উসিলায় একটা এক বছর করে আপনি হায়াত পাবেন। মুসা কালিমুল্লা ডেকে বলে, আজেড়া ও জিবরাইল, তুমি এইটা কি বলো? কয় হ্যাঁ। মুসা কালিমুল্লাই বলতেছে, আজেড়াইল ও জিবরাইল, এখন তুমি আমি হাত রাখি, হাত রাখার পরে এত বছর আমি হায়াত পাবো, হায়াত পাওয়ার পরে কি মরা লাগবে নি? মুসা কালিমুল্লার জবাবে, মুসা কালিমুল্লার জবাবে জিবরাইল ডেকে ডেকে বলতেছে, হ্যাঁ এরপরে আপনার মরা লাগবে। মুসা কালিমুল্লা ডেকে বলে, আজরাইল ও আজরাইল, এত বছর পরে যদি মরাই লাগে, ও ও জিবরাইল, তাহলে এখন আমার জান কবজ করতে বলো। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বাবা, আলে তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো, ও তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় দেখবে চেয়ে গো, বলুন আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো, ও তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় দেখবে চেয়ে গো, দাদা গেল দাদি গেল কেউ এলো না ফিরে, দাদা গেল দাদি গেল কেউ এলো না ফিরে, তোমারও যাইতে হবে গো, ও বাবা অন্ধকার কবরে তোমারও যাইতে হবে গো। ওই মালাকুল মউত দেখি বলে, মাওলা গো ও পরওয়ার দিগারে আলম, ও মাওলা ও পরওয়ার দিগারে আলম, মউত কি জিনিস, মউত কি জিনিস, মউত ডেকে ডেকে বলতেছে আল্লাহকে, আমার আল্লাহ রব্বুল আলামিন তখনও মালাকুল মউতের প্রভাব তার মধ্যে বিস্তার করেন নাই। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, ওই মালাকুল মউত কি, যখন আমার আল্লাহ তার শক্তি স্থাপন করলেন, শক্তি স্থাপন করার পরে ওই মালাকুল মউতকে নির্দেশ দিলেন, হে মালাকুল মউত তোমার বিশাল আকৃতির পাখাগুলো মেইলা, তোমার বিশাল বডিটা নিয়া, এই এই বিশাল বডিটা নিয়া, ফেরেশতাদেরকে আমার আল্লাহ বলতেছেন, হে ফেরেশতা কুল, জিব্রাইল বুঝি না, মিকাইল বুঝি না, যত রকমের ফেরেশতা আছে, ও ফেরেশতারা তোমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও, কি করো, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও, ও ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়ায়া, আকাশের দিকে তাকাও, আকাশের দিকে তাকাইয়া থাকো, সকল ফেরেশতারা আকাশের দিকে তাকায়া রইলেন, তাকানোর পরে রে বাহাবা, ওই
সময় মালাকুল মউতকে আমার আল্লাহ নির্দেশ করলেন, হে মালাকুল মউত, তুমি তোমার এই বিশাল আকৃতির বডি নিয়া, এই বিশাল পাখা নিয়া তাদের উপর দিয়া তুমি উইরা যাও। যখনই ফেরেশতাদের উপর দিয়া উইরা যখন গেলেন রে আমার কুমিল্লার বাবাড়া, ও আমার হুমনার বাবাড়া, যখন উইরা গেলেন সকল ফেরেশতারা একটা নজর ওই মালাকুল মউতের দিকে তাকায়া হাজার বছর পর্যন্ত বেহুশ হইয়া পইরা রইলেন। সুবহানাল্লাহ, কোন আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বৈরা বন্ধুরা বাবাড়া হাজার বছর পর্যন্ত বেহুশ হইয়া রইলেন। আজরাইল বলেন, মিকাইল বলেন, বন্ধুরারি আমার সকল ফেরেশতা মালাকুল মউতের দিকে তাকায়া তারা বেহুশ হয়ে গেলেন। ওই মালাকুল মউত আল্লাহর কাছে বলে, মাওলা গো, ও গো পরোয়ার দিগারে আলম, আমাকে একটু কথা বলার সুযোগ দাও। কয় কি সুযোগ দাও চাও তুমি? কয় দুনিয়ার মানুষদেরকে, দুনিয়ার জীবজন্তুদেরকে আমি একটু কথা বলতে চাই। কি বলতে চাও? আল্লাহর কথা। আল্লাহ যখন তাকে তৌফিক দিলেন, আল্লাহ যখন তাকে হুকুম দিলেন, মালাকুল মউত ডেকে বলতেছে, আল্লাহর সৃষ্টি জীব আমি, মউত আমার নাম, ভবের লীলা সঙ্গ করা হলো আমার কাম। ভাই নিয়া বোন কাদাই, বোন নিয়া ভাই, আমার থাপা থেকে বাবা কারো রক্ষা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি রাগ হইতাছেন? সঠিক কথাগুলো আপনাদেরকে তুলে ধরছি। আমার বাইরা বন্ধুরা বাবাড়া, কেমন মালাকুল মউত আল্লাহ রাব্বুল আলামিন তারে কেমন আকৃতিতে বানাইলেন। ও বন্ধুরে আমার, বাবা জিরারে আমার, এত বিশাল আকৃতির মালাকুল মউত, ওই মালাকুল মউতকে আমার আল্লাহ কই বড় বানাই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা বড় বানাইলেন। কয়জন ফেরেশতা? সকলে কই তৈব, কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা আমার আল্লাহ বড় বানাইলেন, দুইজন ফেরেশতা আমার আল্লাহ বড় বানাইলেন। একটু বললে আপনারা বুঝতে পারবেন, আল্লাহর আরশটা যে ধইরা রাখছে, পাঁচজন অথবা সাতজন ফেরেশতায় তাদের দৈহিক গঠনাকৃতি সম্পর্কে আপনারা জানেননি। তাদের দৈহিক গঠনাকৃতি কেমন বড়? তাদের কানের লতি থেকে ঘাড় পর্যন্ত যাইতে বাবা 500 বছরের রাস্তা। ঘাড়ের কান, কানের লতি থেকে যদি তার ঘাড় পর্যন্ত যাইতে 500 বছরের রাস্তা হয়, তাহলে তার মাথা থেকে পা পর্যন্ত জানি যাইতে কত বছরের রাস্তা। সুবহানাল্লাহ। আরে মরণের চিঠি যখন আসবে আমার, কালে মার তালকিং দিও বাড়ে বার, মরণের চিঠি যখন আসবে আমার, জোরে জোরে, মরণের চিঠি যখন আসবে আমার, কালে মার তালকিং দিও বাড়ে বার, দাও দেখা দাও নবী চেহারা তোমার, নবী দাও দেখা নবী চেহারা তোমার, এ আসে পাগল তোমার। আমার বাইরা বন্ধুরা বাবারা, বন্ধুরে ও বাবারা, ও বন্ধুরে আমার, আমার আল্লাহ কয় দুইজন ফেরেশতা বড় বানাইছি, কয়জন
দুইজন ফেরেশতা বড় বানাইছি, এর মধ্যে আজরাইলকে আমি বানাইছি বড়। আজরাইল কেমন বড় আপনাদেরকে কাছে আমি একটু বলি, বন্ধুরারে আমার বাবা জিরারে আমার আমার মা চাচিরা যখন আমার মা চাচিরা যখন গড়ের মধ্যে যখন বিছানাকে ঝাড়ু দেয়, ও বন্ধু রে আমার একাতে বিছানা ঝাড়ু দিচ্ছে আরেক হাতে হঠাৎ করে মাথার মধ্যে জানি কিসে কামড় মারছে, হঠাৎ করে অরুণাটা সরায়া এইভাবে টিপ দিয়া আইনা এইভাবে টিপ দিয়া মাইরা ফালাইছে, এটার নাম কি? কি আপনারা বুঝেন নাই? একটু দূরে সরি পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ জোরে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাও। আমার আল্লাহ দুইজন ফেরেশতা বানাইলেন বড়, আজরাইল কেমন বড় যেমন আজরাইল, ও বন্ধুরে আমার আমার মা চাচিরা ঘর ঝাড়ু দিলে হঠাৎ কইরা মাথার মধ্যে কামড় মারলে উকুন আনতে গেল যেমন কাজের কোনো ব্যাঘাত ঘটে না, আজরাইলের কাছে গোটা পৃথিবীটা একটা প্লেটের মতো। কিসের মতো? একটা প্লেটের মতো, যখন যাকে ইচ্ছা আমার আল্লাহ যাকে বলবে তাকেই নিয়ে আসবে। ক্ষমতা দিছে কে? আল্লাহই ক্ষমতা দিছে। আরেকজন ফেরেশতার কথা আপনাদেরকে বলি, বন্ধুরে 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 ও আমার বাবা জিরা রে আমার আমার আল্লাহ রব্বুল আলামিন, ও বন্ধুরে আমার আপনাকে আমাকে যখন কবরের মধ্যে ডাকবে রাখার পরে কয়জন ফেরেশতা আসবে? সকলে কোন কি আপনারা জানেন না? দুইজন ফেরেশতা আসবে। চল্লিশ কদমের কথা কিন্তু আমি উল্লেখ করি নাই, চল্লিশ কদম দেরি অথবা চল্লিশ কদম অনুযায়ী তারপরে দুইজন ফেরেশতা আসবে। দুই ফেরেশতার নাম কি? মুনকার নাকির। আমি কিন্তু চল্লিশ কদমের কথা বলি নাই, আমি বলেছি কবরে দেওয়া মাত্র কয়জন ফেরেশতা আসবে। আপনারা বুঝেন নাই মনে হয়, চল্লিশ কদমের কথা বলি নাই, কবরে দেওয়ার পরে চল্লিশ কদম পরে না ওই ফেরে দুইজন ফেরেশতা আসবে, কবরে দেওয়া মাত্র কয়জন ফেরেশতা আসবে? হ্যাঁ, একজন ফেরেশতা। ম্যাক্সিমাম লোকে দুইজনের কথা বলেছেন, ও বন্ধুরে আমার বাবা জিরানি আমার কবরে দেওয়া মাত্র একজন ফেরেশতা আসবে, যার নাম রুমান ফেরেশতা। সুবহানাল্লাহ, ওই ফেরেশতা কত বড়, ও বন্ধুরে আমার ওই ফেরেশতা থাকবে কানা, ওই ফেরেশতা থাকবে বুবা, ওই ফেরেশতা থাকবে হাটকাল, ওই ফেরেশতার বাম পাউটা থাকবে বাঙ্গা, ওই ফেরেশতার অন্য কোনো কাজ নাই রে বাবা, ওই ফেরেশতার একটাই কাজ শুধু ফিরা। কথা কোন ঠিক কিনা? ওই ফেরেশতাকে আপনি বলবেন ভাই আমারে মারিস না, বেড়াইতো সহ দেখে না, খেয়াল কইরে ওই ফেরেশতাকে কইবেন আমি এমকের এমকের আত্মীয় সে তো কানে শুনে না, আমার ভাইরা বন্ধুরা বাবারা ও বন্ধুরে কবরে যাওয়ার আগে বাবারে ঠিক হইয়া যা, রসুলকে ভালোবাসেন আল্লাহর ওলিদেরকে মহব্বত করেন তাদের দেওয়া কথা অনুযায়ী চলেন আল্লাহ রসুল পাইতে সহজ হয়ে যাবে, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা বাবারা ও বন্ধু বাবা জিরারি আমার ওই রুমান ফেরেশতা কত বড়, সাত আসমান সাত জমিনের পানি যদি তার মাথার মধ্যে রাখা হয় ও বন্ধুরে তার মাথা থেকে কপাল পর্যন্ত পানি আসবে না। আমার ভাইরা বন্ধুরা বাবারা ও বন্ধুরে আমার বাবা
বাবা জিরা রে আমার, আপনাদের কাছে অনেকগুলা কথাই বললাম, ও বন্ধু রে আমার বাবা জিরা রে আমার, আমার আল্লাহ কোরআনুল কারিমে বলতেছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলতেছেন, বন্ধুরা রে আমার বাবা জিরা রে আমার, আপনাদের কাছে জানতে চাই, ও বন্ধু যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে আমরা মারা যাওয়ার আগে কবরে দেওয়ার আগে একটা কাপড় পরাই, ওই কাপড়টার নাম কি? কাফনের কাপড়। ইন্নাল মুশরিকিনা নাজাসুন, আমার আল্লাহ বলেন নাপাকের সুয়া পাইলেই নাপাক। ও হুমনার বাবারাও, আপনাদেরকে প্রশ্ন করি বাবা, যখন আপনি একটা পাঞ্জাবি বানাইলেন টেইলার্সের দোকান থেকে, যখন আপনি একটা শার্ট বানাইলেন টেইলার্সের দোকান থেকে, আপনাদের কাছে জানতে চাই হাজার হাজার মানুষ, তখন টেইলার্সের কাছ থেকে কাপড়টা আইনা আপনারা কি ধুইয়া পড়বেন না না ধোয়াই পড়বেন? হ্যাঁ দিয়া পড়বেন, ধুইয়া পড়বেন, কারণ ধুইয়া পড়া রসুলের সুন্নত। কার সুন্নত? নবীজির সুন্নত। আমার বাইরা বন্ধুরা বাবারা, আমার আল্লাহ বলতেছেন নাপাকের সুয়া পাইলে নাপাক। ও বন্ধুরে আমার বাবা জিরা রে আমার, কেন ধুন জানেননি? এই কাপড়টা একজন খ্রিস্টান লোকে বানাইতে পারে, এই কাপড়টা একজন হিন্দু লোকে বানাইতে পারে, এই কাপড়টা একজন বৌদ্ধ লোকে বানাইতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল মুশরিকিনা নাজাসুন, নাপাকের সুয়া পাইলেই নাপাক। আমার ভাইরা বন্ধুরা বাবারা, ও বন্ধুরে আমার বাবা জিরা রে আমার, এ হাজার হাজার বছর চলে গেল, শত শত বছর চলে গেল, আপনাদেরকে আমি বলতেছি 60 বছর চলে গেল, 70 বছর চলে গেল কারো কারো। আমার ভাইরা বন্ধুরা বাবারা, আজ পর্যন্ত কত মানুষকেই তো কবর দেশে পাঠাইলেন, যেই কাপড়টা পরিধান কইরা তাকে কবর দেশে পাঠাইলেন, ওই কাপড়টা আপনারা ধুইয়া তারপরে পরাইছেন নি? সত্য কথা বলবেন কেন? আল্লাহ তো বলেছেন ইন্নাল মুশরিকিনা নাজাসুন, নাপাকের সুয়া পাইলে নাপাক। সন্ধনিয়া নামাজ পড়লে বাবা নামাজ হইব না, কাপড় থাক, কাপড় পাক থাকলে আপনার নামাজ হবে, কাপড় না পাক থাকলে আপনার নামাজও হবে না। আমার ভাইরা বন্ধুরা বাবারা, ও বন্ধুরে আপনার বাবা জিরারি আমার, আপনাদেরকে জিগাই কেন আপনার কাপড়টা ধুইলেন না? হ্যাঁ জি জি, আপনারা বলতেছেন জানি না, না যাই না, ভুল ভুল করলে মাফ করে কে? আল্লাহ মাফ করে। কারো বানানো কথা বলছি না, আমার বানানো কথা বলছি না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল মুশরিকিনা নাজাসুন, নাপাকের সুয়া পাইলে নাপাও। আপনার যে কাফনের কাপড়টা, ওই কাপড়টা তো একজন খ্রিস্টান বানাইতে পারে, পারে কি পারে না বাবা? ওই কাপড়টা একজন হিন্দু বানাইতে পারে, হিন্দুরা কি নাপাক? নাপাক নাপাক, আল্লাহ বলছে নাপাকের সুয়া পাইলেই নাপাক। ওই পাগলাই যদি কাপড়টা বানায়, আপনার আমার পরনের কাপড়টা, আপনার আমার কাফনের কাপড়টা নাপাক হয়ে গেল। ওই নাপাক কি কাপড় দিয়া আপনারে আমারে যদি কবর দেশে পাঠায়, আপনার আমার অবস্থা কি হইব? আজ থেকে বন্ধুরে আমার, আপনারা জেনেছেন বন্ধুরে, একটু বিবেক খাটাইলে আপনারা বুঝবেন, কাপড় কিনলেন আপনি দুইয়া পরলেন, কারণ ওই কাপড়টা দুইয়া পরলে যে ফরহেজগার তার জন্য সে দুইয়া পরে কাপড়টা, কারণ নামাজ পড়তে হবে। বন্ধুরা রে আমার, যে কাপড়টা পইরা আপনি শেষ বিদায় নিতে যাবেন, এই কাপড়টা ধুইবেন না, আপনার কেমন যুক্তি? বন্ধুরা রে আমার, বাবা জিরা রে আমার, আপনাদের উদ্দেশ্য করি বলি বাবা রে, ও বন্ধুরে আমার, আজকে থেকে সকাল সকাল কালে, ও বন্ধুরে আমার, এই এলাকার বন্ধুরা রে আমার, এই মাইকের আওয়াজ তাদের কানে কানে যাচ্ছে, আপনাদেরকে সবাইকে অনুরোধ করি, কাফনের কাপড়টা ধুইয়া তারপরে প্যাকেট কইরেন করবেন ইনশাআল্লাহ।
করলে আমার রসুলের সুন্নত আদায় হবে। কার সুন্নত? রসুলের সুন্নত আদায় হবে, সন্দেহটাও দূর হবে। আমার ভাইরা বন্ধুরা বাবারা, এই সুন্নতরা যদি আদায় করেন গো, এই যে সুন্নতরা আদায় করলেন, এই সুন্নতরা আদায় করার কারণে আমি পাগলাই যদি কোনো বিষয়ে ঠেকে যাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মাফ করে দিতে পারে। আমার ভাইরা বন্ধুরা বাবারা, কেমন নবীর রহমাতুল্লিল আলামিনের উম্মত আপনারা? আমার নবী আপনার নবীর কেমন মুজিজা দি মুজিজায়ে আম্বিয়া কো খুদানি হামারা নবী মুজিজা বন কে আয়া। সুবহানাল্লাহ। দিয়ে মুজিজায়ে আম্বিয়া কো খুদানি হামারা নবী মুজিজা বন কে আয়া। প্রত্যেক নবীকে আমার আল্লাহ কিছু না কিছু মুজিজা দান করেছেন। মহাদেশে আমরা আপনার নবী আমার নবীজির মুজিজা গুনতে শুরু করলেন, গুনতে গুনতে 100, 200, 300, 400, 500, 1,000, 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, 65,000 65,000 পর্যন্ত মুজিজা গুনলেন আপনার নবী আমার নবীর। সুবহানাল্লাহ। আমাদের নবীর মুজিজা গুনলেন 65,000। কত হাজার? 65,000। অনেক নবীদের একটা দুইটা মুজিজা দেখা মানুষ তাকে খোটা খোদার বেটা বলতে বাধ্য হয়েছে। মুহাদ্দিসে কেরামরা আপনার নবী আমার নবীজির মুজিজা গুনতে শুরু করলেন, গুনতে গুনতে 65,000 পর্যন্ত যখন মুজিজা গুনলেন, মুহাদ্দিসে কেরামরা প্রত্যেকে ডেকে বলতেছে আর কোনো মুজিজা গোনার দরকার নাই, আমার নবীর মুজিজা হইল বে কইরে হিসাব। সুবহানাল্লাহ। হিসাব সারা মুজিজা। আমার ভাইরা বন্ধুরা বাবারা, কেমন মুজিজা একটু বললে আপনারা বুঝতে পারবেন। ও বন্ধু বাবাজিরারি, আমার আবু জাহেল একদিন অর্ডার করলেন যে আমার ভাতিজাকে মারতে পারবা, তাকে আমি 100 লাল উট পুরস্কার দেব। নাউজুবিল্লাহ। কোন 100 লাল উট পুরস্কার দেব? দেখেন মুজিজার কথা বন্ধুরা রে, আমার এই এই 100 উটের লোভে এক পাগলায় রাজি হয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করবে। নাউজুবিল্লাহ। কোন বিশ্রাম করতেছেন, দেখেন কেমন গাছ কাড়াবার গাছ আপনার নবী আমার নবীরে বাতাস করে জড়াইয়া ধরে, কিন্তু মানুষ হইয়া ওই নবী কি আমরা চিনলাম না, ঠিক কিনা? আল্লাহ দিছে নবীকে সম্মান। কে দিছে? আল্লাহ দিছে নবীকে সম্মান, আল্লাহ দিছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি নবীর সাথে বিয়াদবি করলে, আমল করে হবে কি? কোরআন হাদিস প্রমাণ করে নবীর মত কি হো নয় বাবা, কোরআন হাদিস প্রমাণ করে নবীর মত কে হো নয়, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় বাবা, সব আমল বরবাদ হইবে, সব আমল বরবাদ হইবে, থাকবে না কিছুই বাকি, আল্লাহ দিছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা বাবারা, ব্যাদবুটাই
তলোয়ার নিয়া যখন কোপ মারতে যাবে, আমার আল্লাহ কয় জিবরাইল, ওরে জিবরাইল, বিয়াদপটার হাতটা ধরে ফেলো, বিয়াদপে চোখের মধ্যে এমন যন্ত্রণা দাও যাতে সে সহ্য করতে না পারে। জিবরাইল তার হাতটা ধরে ফেললেন, তার চোখের মধ্যে যন্ত্রণা দিয়ে দিলেন, যন্ত্রণা দিয়ে দেওয়ার পরে বিয়াদপ প্রায় মারে বাবারে গেছিরে কইয়া চিৎকার পারে। লোকেরা ডাইকা বলতেছে, তুই কান্দিস কেন, কেন এই রকম করতেছিস, আমি তো কাউরে দেখি সিনা, তুই কেন কেন শুধু শুধু কান্নাকাটি করতেছিস, কই তোমরা তো বুঝো না, কে জানো আমার হাতটা দইরা রাখছে, কে জানো আমার হাতটা দইরা রাখছে, কে আমার চোখে এমন যন্ত্রণা, আমি চোখের বেদনায় সহ্য করতে পারি না, আমাকে ধইরা তোমরা বাড়িতে নিয়ে যাও। অনেক লোকেরা জড় হয়ে গেল, লোকটাকে ধইরা বাড়িতে নিলেন, কত কবিরাজ ডাক্তার তাকে দেখাইল, কিন্তু বাবা চোখের রোগ ভালো হয় না। সুবহানাল্লাহ, চোখের রোগ ভালো হয় না আমার ভাইরা বন্ধুরা বাবারা, কারণ বিয়াদবি করছে নবীর সাথে, দুনিয়ার কোন ওষুধে তা ভালো করতে পারবো, পারবো না, বিয়াদবি করছে আমার রসুলের সাথে। আমার ভাইরা বন্ধুরা বাবারা, ও বন্ধু রে আমার বাবা জিরা রে আমার, বোড়াকে সে নবীর সাথে করলো অভিমান, জোরে বোড়াকে সে নবীর সাথে করলো অভিমান, আমার উপর হবিন সওয়ার, আমার উপর হবিন সওয়ার, হাসুরের ময়দান নবীজি ইমান, শুনু তাহার শান কন্যা, নবীজি ইমান, শুনু তাহার শান, নবীজির প্রেমিতি পাগল, নবীজির প্রেমিতি পাগল, রহিম রহমান, নবীজি ইমান, শুনু তাহার শান, খোদা তালা দিছি আমার নবীজির সম্মান, জোরে খোদা তালা দিছি আমার, খোদা তালা দিছি আমার নবীজির সম্মান, ওই নবীকে বাসলে ভালো, ওই নবীকে বাসলে ভালো, তাজা হয় ঈমান, নবীজি ঈমান, শুনু তাহার শান, বাবা নবীজি ঈমান, শুনু তাহার শান, নবীজির প্রেমিতি পাগল, নবীজির প্রেমিতি পাগল, রহিম রহমান, নবীজি ঈমান, শুনু তাহার শান। আমার ভাইরা বন্ধুরা বড়া, ওই পাগলাটাই বাড়িতে গেল, কোন ডাক্তার কবিরাজ তার চোখটা ভালো করতে পারে না, তার একটা মেয়ে ছিল, ওই মেয়েটা যখন রাত্র হয়ে গেল, রাত্র হয়ে যাওয়ার পরে যিনি তখন ঘুমিয়ে পড়লেন, ঘুমের গড়ে কে জানো আয়েশা বলতে ছেড়ে বাবা, একটা লোকের কাছে গেলে ওই নবীর পায়ের ধুলি মুবারক যদি তোমার বাবার চোখের মধ্যে লাগাইতে পারো, তোমার বাবার চোখ ভালো হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, মেয়েটা স্বপ্নে দেখলো আপনার নবী আমার নবীজির পা মুবারকের ধুলি মুবারক, কি মুবারক, পা মুবারকের ধুলি মুবারক, একটু মাইনা যদি তার চোখের মধ্যে লাগাইতে পারো গো, তার চোখ দুইটা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, এই স্বপ্ন দেখার পরে সকাল যখন হয়ে গেল, দেখি বলতেছি বাবা একটা ডাক্তারের খবর আমি পেয়েছি,
বাবাই দেখি বলে কোন ডাক্তার, কোন একটা ডাক্তারের খবর পেয়েছি তোমাকে আমি এখন বলবো না। মেয়েটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চললেন, দরবারে যায়া গো আবু বকর, আবু বকর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই বসে রয়েছেন। আপনার নবী আমার নবী, পাগলিটাকে দূর থেকে দেখা মুসকি হাসি মারলেন, সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী কয় আবু বকর, ও আবু বকর, ও আবু বকর, পাগলি কিসের জন্য আসছে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানি, আমার জুতা মুবারকের ধুলি, আমার পা মুবারকের ধুলিহীনা, আমার পা মুবারকের ধুলিহীনা, আমার যেই জুতা আমি পরিধান করি ওই জুতা মুবারকের একটু ধুলি তারে দিয়া দাও, মহিলাটাকে তুমি দিয়ে দাও। ওই জুতা মুবারকের ধুলি যখন মহিলাটাকে দিয়ে দিলেন, সংক্ষিপ্ত কথা আমি শেষ করে দিচ্ছি, ওই ধুলি মুবারক নিয়া যখন তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন, রওনা দেওয়ার পরে তার বাবার সামনে গিয়া ওই ধুলি মুবারক তার বাবার চোখের মধ্যে যখন ফিক্কা মারলেন, ফিক্কা মারতে দেরি রে আমার কুমিল্লার বাবাড়া, চোখ দুইটা ভালো হইতে দেরি না, চোখ দুইটা ভালো হইতে দেরি না, চোখটা যখন ভালো হয়ে গেল মহিলাটা তাকিয়ে রইলেন বাবার দিকে, বাবাই দেখি বলতেছে কি ওষুধ তুমি আমার আইনা দিলা আমার চোখ ভালো হয়ে গেল। মক্কা মদিনার বড় বড় ডাক্তার কবিরাজ আমারে গিল্লা খাওয়াইলা, আমার চোখ তো ভালো হইল না, কি ওষুধ আইনা দিলা। মেয়েটা ডেকে বলে আব্বা, ও আব্বা গো, ও আমার বাবা, যেই নবীরে তুমি কতল করতে গেছিলা গো বাবা, ওই নবীর জুতা মুবারক, পা মুবারকের ধুলি না, ওই নবীর জুতা মুবারকের একটু ধুলি মুবারক, তোমার চোখের মধ্যে মারতে দেরি গো বাবা, তোমার চোখ দুইটা ভালো হইতে দেরি না, ও বাবা। এই কথা শুই না পাগলাটাই, ওই লোকটাই চোখের মধ্যে কুবানো শুরু করলো, দাঁড়ালো ছুরি দিয়ে, কয় আমার চোখ আমি রাখবো না, ওই নবীর ধুলি মুবারক দিয়ে আমার চোখ ভালো হইছে, ওই চোখ আমি রাখবো না। মেয়েটা ডেকে বলে আব্বা জান, একবার কেন দুইবার কেন, আপনাকে আমার আল্লাহ যতদিন হায়াত দিবে ততদিন পর্যন্ত যদি আপনি চোখের মধ্যে কুবান গো, আপনার চোখ একটু ডিস্টার্ব করতে পারবেন না, সুবহানাল্লাহ, একটু আঘাত করতে পারবেন না, কিছুই হবে না। কই তাই নাকি, কই নবী সাল্লামের ধুলি মুবারক এত পাওয়ার, ওই নবীর ধুলি মুবারকের পাওয়ার যদি এত হয়, ওই নবীর না জানি কত পাওয়ার, ও মা আমার নিয়ে আসল ওই নবীর দরবারে। আর নবী সাল্লামের দরবারে যাওয়ার পরে কালেমা পড়াইলেন, লা ইলাহা লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শেষ করে দিব ছোট্ট একটা কথা, আমার নাম কিন্তু আমির হামজা, সকলে জানেন, কিন্তু এই নামটা নিয়ে একটু বিপদে পড়তেছি, আমার চাচার কাছে একটু দোয়া আছে। ওই দিন ময়মনসিংহে মাহফিলে গেলাম, যাওয়ার পরে তিন চার লোক আয়েশা বলতেছে আমির হামজা কি, আমি তো ছোট মোটো বেড়া, কো ভাই কি হইছে ভাই, আমির হামজারে খুঁজেন কি, এই কাফিরের দাওয়াত দিছে কি, আমি কো ভাই আমার নামের লাশটা আসি কি আছে, পরে পরে কইছে আপনার নামের লাশটা আসি কি আছে, কো হ্যাঁ, আমি তো ভাবছি ওই আমির হামজা জামাতে আমির হামজা, কারণ রসুলের ব্যাপারে এত জঘন্য তরুণের কথা বলেছে মানুষ তার প্রতি ঘৃণা করে। এখন নামে নামে মিল থাকলে যেটা হয়, আমার বাজার মাঝে মাঝে কয় নামে নামে তো বেটা জমে টানে, কি সেটা নেই জমে টানে, তরলি আছে বিপদ,
তাকে চিনবে মানুষ রসুল বিদ্বেষী আবির হামজা হিসাবে, আমাকে চিনবে ইনশাল্লাহ মানুষ রসুলের গোলাম আমির হামজা হিসাবে। জোরে বলুন মারহাবা। চাচার সাথে একটু দেয়া দেবি করলাম, বসায় রাখলাম, চাচা ক্ষমা দৃষ্টি দেখবে। আর সংক্ষিপ্ত আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে ক্ষমার দৃষ্টি দেখবেন, আর আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।